মরিচের দাম নিয়ে হতাশা বগুড়া চাষিদের। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক নিউজ। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় চরাঞ্চলে এখন সব ধরনের ফসল উৎপাদন হলেও অন্যতম অর্থকরী ফসল হচ্ছে মরিচ। বগুড়ার মরিচের সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। বাজারে মরিচের দাম কম থাকায় হাসি নেই চাষিদের মুখে। চরাঞ্চলে এখন সব ধরনের ফসল উৎপাদন হলেও অন্যতম অর্থকরী ফসল হল মরিচ। শুকনো মরিচ গত বছর এই সময় 6,000 থেকে 8,000 টাকা মন দরে বিক্রি হলেও এবার সেখানে 3,500 থেকে 4,000 টাকা। প্রতি মন মরিচের দাম কমেছে 3,000 টাকা পর্যন্ত। মরিচ চাষে উৎপাদন খরচ অনেক বেশি, তাই এই দামে মরিচ বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না কৃষকদের। এদিকে কৃষি বিভাগের হিসাব অনুযায়ী বগুড়া সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে এবার মরিচের চাষ হয়েছে 3,620 হেক্টর জমিতে, আর মাটি উর্বরতা ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। বিঘা প্রতি জমি থেকে দেশি জাতের মরিচ 30 থেকে 35 মণ এবং হাইব্রিড 50 থেকে 60 মণ করে কাঁচামরিচ ঘরে তুলছেন চাষিরা। ফলন ভালো হলেও বাজারে মরিচের দাম হতাশাজনক। ফারাজ্জি জ্যোতি, বিএমএফ টেলিভিশন।